नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। नमस्कार, शिल्पांचल के सारे छठ व्रतियों को छठ पूजा की बहुत बहुत बधाई। हर त्योहार जिस तरह हम लोगों ने सरकारी नियमों को मानते हुए पालन किया, हाई कोर्ट के निर्देश का पालन हम लोगों ने किया, इस बार छठ में भी हम लोग सारे निर्देशों का पालन करेंगे। और राज्य के मुख्यमंत्री ममता बनर्जी के प्रति बहुत बहुत कृतज्ञता कि उन्होंने बंगाल में रहने वाले छठ व्रतियों के लिए छुट्टी की घोषणा की गई है, जो अपने आप में एक सराहनीय कदम है। पिछले कई वर्षों से वो ये करते आ रही हैं और ये हमारा भी दायित्व है कि राज्य की मुख्यमंत्री, राज्य सरकार जब हर छठ घाटों की सफाई करा रही है, प्रकाश की व्यवस्था कर रही है, अलग अलग लाइट लगाए जा रहे हैं, रास्ते घाट के का मरम्मत किया गया है, छठ व्रतियों को कोई भी तकलीफ ना हो इसकी व्यवस्था जब राज्य सरकार कर रही है, तो हम भी राज्य सरकार के और हाई कोर्ट के सारे निर्देशों का पालन करते हुए छठ व्रत अनूठे ढंग से मनाएं, जिससे कि छठ माँ का आशीर्वाद हम सारे लोगों को मिले और मानव समाज का अस्तित्व जो आज खतरे में है COVID-19 के कारण, उससे भी हम सुरक्षित रख पाएं और मानव सभ्यता को सुरक्षित रख पाएं। एक बार फिर छठ व्रतियों को, इस अंचल के सब छठ व्रतियों को, आसनसोल दुर्गापुर के छठ व्रतियों को, पश्चिम बंगाल के छठ व्रतियों को, पश्चिम बर्धमान जिला के छठ व्रतियों को बहुत बहुत बधाई। कल के बाबू ने स्वस्थ भोटर तालिका नाम है। हमरा खूब खुशी जे अल्टीमेटली एतदिन पर মানে দুবার ভোটে জিতার পর উনি আসানসোলের নাগরিক হলেন, দেখে ভালো লাগে। দুবার ভোটে জিতার পর আসানসোলের নাগরিক হলেন। শুভেচ্ছা জানাই ছট পুজোর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি বাংলায় যারা ছট পুজো করে তাদের জন্য ছুটির ঘোষণা করেছেন, এটা অন্য কোথাও নেই। বিহারে দেখছেন যে ছট পূজা করার জন্য সরকারের সঙ্গে লড়াই করতে হচ্ছে, কিন্তু এইখানে ক্যালকাটায় যেন ঠিকভাবে ছট পূজা হয় সে কারণে সরকার সুপ্রিম কোর্ট অব্দি গেছে, KMDA সুপ্রিম কোর্ট অব্দি গেছে, যাতে ছট ব্রতীরা ঠিকভাবে ছট পুজো করছে। এটাই ডিফারেন্স হলো অন্যান্যদের সঙ্গে আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি নিজেও ছটে ডালা নিয়ে যান ঘাটে, অতীতে আপনারা দেখেছেন, তো তিনি সবাইকে সমান চোখে দেখেন এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে বিভিন্ন সরকারি যে নির্দেশ আছে, বিভিন্ন যে হেলথ প্রোটোকল আছে, বিভিন্ন কোর্টে যে নির্দেশ আছে, সেটা মেনে আমরা ছট পুজো করি, যাতে সবাইকে আমরা রক্ষা করতে পারি। বিহারে ছায়া এখানেও দেখছি, বিহারে যেভাবে বিজেপি এবং নীতিশ সরকার ছট পূজায় বাধা দিচ্ছে, ছটে পারমিশন দিচ্ছে না, ঠিক একই চেষ্টা করছে এখানে বেঙ্গলেও। দেখুন এই পুকুরটা রেলের, এবং প্রত্যেক বছর রেল কিছুটা হলেও কাজ করতো, এবছর রেল কোনো কাজই এখানে করে না। পুরোটা রেলের ট্যাঙ্ক হলেও, রেলের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা জানেন যে এখানে প্রচুর মানুষ আসেন, তারা ছট পুজো করেন, কিন্তু তারা কোনো হেল্প করলো না। সমস্ত কাজই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌর নিগম এটা করেছে, তো আমরা দেখছি মানসিকতার কোনো চেঞ্জ হয়নি। ভোটের আগে সব ছট ব্রতীদের ভোট চাই, সব বিহারীদের ভোট চাই, আর ভোট যেই ফুরিয়ে গেল, আর বিহারীদের দরকার নেই, ইউপির লোকের দরকার নেই, হিন্দিভাষীদের দরকার নেই, তাই বিহারে তারা ছট পূজা বন্ধ করার চেষ্টা করলো, পারমিশন দিল না। আর বেঙ্গলেও যেখানে যেখানে তাদের ক্ষমতা, যেখানে রেল আছে, সেল আছে, ইসিএল আছে, বা অন্যান্য যে কেন্দ্রীয় সরকারের সংস্থা আছে, তারা যে পরিষেবা দিত সেটা থেকে মানুষকে বঞ্চিত রাখার চেষ্টা করছে। গত বছর দেখেছিলাম বাবুল সুপ্রিয় এমপি, তিনি এসে খুব ঘোরাঘুরি করেছিলেন এখানে, আম ইয়ে কর দেগা, ও কর দেগা, ও কর দেগা, নিজের ভোট পেরিয়ে গেল, আর কোনো খোঁজ খবর নেই যে কুলটিকা কেয়া হোগা, এখন সব আমরা দেখবো, এখন সব মমতা ব্যানার্জি দেখবে, ভোট এলেই আবার সব চলে আসবে, এটা চলতে পারে না, বেশি দিন এটা চলতে পারে না, এবং এই প্রথা ঠিকও না। যে কোনো উৎসবে রাজনীতির সঙ্গে যুক্ত করা, উৎসবকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ঠিক না। অন্যান্য বছর যা অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো কাজ হয়েছে, আরও কিছু কাজ করতে হবে। ডান সাইডে কিছু নতুন ঘর বাড়ি হয়েছে, তাদের আউটলেটের ব্যবস্থা না থাকার কারণে কিছু অঞ্চল একটু আরও কিছু কাজ করতে হবে মনে হচ্ছে, সেটা আমরা করে দেবো।
আর যেটা হয়েছে আমাদের কর্পোরেশন লোকেরা খুব ভালো কাজ করেছে, পরিষ্কার করেছেন, সবটাই করেছে, আরও যা যা প্রয়োজন সবটাই করা হবে। এবং ডেভেলপমেন্ট তো একটা কন্টিনিউ প্রসেস, একটা কাজ শেষ হয় পরে কাজে মানুষের মন যায়, সে কাজটাও করতে হবে। এবং ডেভেলপমেন্ট করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে রেখেছেন, না চিনে কাজগুলো আমাদের করি। বুঝলাম স্যার, কী কী কোভিড সিচুয়েশনে আমাদের নিজের বুদ্ধিতে যতটা সাবধান থাকা যায় সেটা থাকবে, তার সঙ্গে সঙ্গে হাইকোর্ট বিভিন্ন নির্দেশ দিয়েছে, সরকার বিভিন্ন নির্দেশ দিয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সব নির্দেশই হোক না, সরকার বলুক, হাইকোর্ট বলুক, সুপ্রিম কোর্ট, যারাই বলছে মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে তার জন্য বলছে। এবং আমরা ছট মাকে পুজো করছি যাতে সুখ শান্তি সবার জীবনে থাকুক, তার সবার লক্ষ্য একটাই, আমরা যে কারণে মা ছটকে আমরা অর্ঘ্য দিচ্ছি তার উদ্দেশ্য হলো যে সারা বিশ্বের যেন সুখ শান্তি থাকুক, কারোর জীবনে যেন দুঃখ কষ্ট না থাকে। আর হাইকোর্ট আর সরকার যেটা বলছে তার উদ্দেশ্য এটাই যে হিউম্যান লাইফ যেন আমরা না হারাই। তো যখন একই উদ্দেশ্য তখন সবাই মিলে বিভিন্ন গাইডলাইন মেনেই করি, তাহলে সেটা ভালো হয়।